পঞ্চগড়ের সদর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীমান্তবর্তী এলাকার পূজা মণ্ডপ কর্তৃপক্ষ এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিজিবি শুভেচ্ছা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে পঞ্চগড় আঠারো বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে উপজেলার গরিনাবাড়ি ইউনিয়নের জিতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় আঠারো বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হক